হাই এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি একটা ডিফারেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করব। আই মিন ফিনল্যান্ডে ভোকেশনাল ডিগ্রি নিয়ে। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আসলে ফিনল্যান্ডে ভোকেশনাল ডিগ্রিতে আসলে পড়াশোনা করা পসিবল কিনা, যেটা অন্যান্য কান্ট্রিতে পসিবল হয়। আমার আসলে এটা নিয়ে জানা ছিল না, বাট গতকালকে একজনের সাথে কথা বলে জানতে পারছি যে আসলে আপনারা ফিনল্যান্ডে ভোকেশনাল ডিগ্রিতে পড়াশোনা করতে পারবেন। তবে অলরেডি উনি হচ্ছে ওটা কন্টিনিউ করতেছেন। তবে এখানে আমি ওনার ভাষ্যমতে বলতেছি এই জন্য যে আমি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট অনেক ঘাটাঘাটি করছি, বাট মানে ওইখানে প্রপার কোনো ইনফরমেশন, অনেক ইনফরমেশন আছে, কিন্তু এক্স্যাক্ট ইনফরমেশন আমি যেটা খুঁজতেছিলাম সেটা আসলে পাই নাই। এবং ওইখানকার যে অ্যাডমিশন অফিস আছে, আমি ওদেরকে মেইল করছি, স্টিল আমি আসলে ওদের থেকে কোনো রেসপন্স পাই নাই। সো যদি রেসপন্স পাই সেটা আমি পরবর্তীতে গ্রুপে বা আমার পেজে শেয়ার করব। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি এই ভোকেশনাল ডিগ্রিতে আসলে পড়াশোনা করতে চান, ইন দ্যাট কেস ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ফিনল্যান্ডে আসতে হবে, অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি যে ফিল্ডে অ্যাপ্লাই করবেন ওইখানে ওই ফিল্ড রিলেটেড আপনার আসলে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো যে ভোকেশনাল ডিগ্রিটার কথা বলতেছিলাম বা যেখানে আপনারা পড়াশোনা করতে পারবেন সেটা হচ্ছে, আমি আসলে ওই জায়গাটার আই মিন কোনো একটা ইউনিভার্সিটি থাকলেও এটার নাম তো বলা যায়, বাট এটার নাম আমি সেগুলো জানি না, কিন্তু আপনারা parho.fi এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। অ্যান্ড আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওটার লিঙ্ক অ্যাটাচ করে দিব। ইভেন আমি দেখছি যে ওইখানে আসলে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটাও আছে, বাট আমি শিওর না যে আপনারা বাংলাদেশ থেকে আসলে এখানে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। একটু আগে যেটা বলতেছিলাম যে আমি ওদেরকে এই ব্যাপারগুলো জানার জন্য, ডিটেলসে জানার জন্য মেইল করছি, বাট স্টিল আই হ্যাভেন্ট গট এনি রেসপন্স ফ্রম দেম। সো আমি আসলে ওয়েট করতেছি যে তারা কি বলে। আপডেট ইনফরমেশন অবভিয়াসলি আমি আপনাদেরকে জানাবো। তো মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত আপকামিং যে জানুয়ারি সেশনটা আছে, এই জানুয়ারি সেশনে অ্যাপ্লিকেশন চলবে। সো আপনাদের যদি কারোর প্রফেশনাল সাপোর্ট লাগে এই অ্যাপ্লিকেশনের জন্য, আপনারা আমাকে মেইল করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার মেইল আইডিটা অ্যাটাচ করে দিব। অ্যান্ড অবভিয়াসলি আপনারা যখন মেইলটা করবেন তখন আপনাদের একাডেমিক এবং প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আই মিন আপনার প্রোফাইলটা ইভ্যালুয়েট করতে আমার জন্য সুবিধা হবে। তো যেটাতে বলতেছিলাম যে ডিপ্লোমার যে কোর্সের ব্যাপারে আপনারা যেটা করতে পারবেন, এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে বেসিক্যালি এই কোর্সটা বা এই ডিপ্লোমা ডিগ্রিটা আসলে তাদের জন্য সুইটেবল আপনারা যারা আসলে ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন অনলি ফর সেটেলমেন্ট, যে ওকে ফাইন আমি ফিনল্যান্ডে আসলে আমার যাইতে পারলেই হচ্ছে, ইন দ্যাট কেস এই ডিগ্রিটা আসলে আপনাদের জন্য ওকে। বাট আপনি যদি মনে করেন যে নো, ফিনল্যান্ডে যে আমার ডিগ্রি নিতে হবে, পরবর্তীতে ভালো একটা জব করতে হবে, ইন দ্যাট কেস এই ডিগ্রিটা আসলে আপনার জন্য না। এটা ব্যাপারটা আসলে ক্লিয়ার করে রাখা ভালো। তো আমি এখানে সামান্য কিছু নোট নিয়েছি যে আপনারা যদি আসেন বা যদি ফিনল্যান্ডে আসার পরে, ফর এক্সাম্পল ধরেন আপনি কোনো একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসছেন, এখন ওইখানকার টিউশন ফি অনেক বেশি, যেটা আপনার জন্য আসলে বিয়ার করা ডিফিকাল্ট। সো আপনি মনে করতেছেন যে না, এখন আমার জন্য এমন কিছু খোঁজা উচিত যেখানে আমি আসলে উইদাউট টিউশন ফিতে পড়াশোনা করতে পারবো। অ্যান্ড বলে রাখা ভালো যে এখানে আসলে কোনো টিউশন ফি লাগবে না পড়াশোনা করার জন্য। তো আপনারা এই যখন ট্রান্সফার হবেন তখন জাস্ট অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্টস যে চেকলিস্টটা দেওয়া থাকবে ওই চেকলিস্ট অনুযায়ী, এবং তারা স্টুডেন্টটা সিলেক্ট করবে হচ্ছে যে ওভারঅল এ প্রোফাইল ইভালুয়েট করে আপনার হচ্ছে যে ইন্টারভিউর মাধ্যমে, নাথিং এলস। লাইক আপনি বাংলাদেশ থেকে যখন ফিনল্যান্ডে ব্যাচেলারের জন্য আসবেন তখন এন্ট্রান্স এক্সাম বা স্যাট দেওয়া লাগে, বাট এক্ষেত্রে আসলে ওরকম কোনো কিছু নাই। সো মেইন টপিকে ফিরে আসি যে আপনারা আসলে কোন কোন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং বিজনেস এডুকেশন ইন্ডাস্ট্রি, এই তিনটা ফিল্ডে আসলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে অবভিয়াসলি ওয়ান মোর থিং, যে এই তিনটা ফিল্ডে অ্যাপ্লাই করতে হলে এদের রিলেটেড আসলে আপনাদের জব এক্সপিরিয়েন্স লাগবে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে রেস্টুরেন্ট রিলেটেড যে কোর্সটা আছে, এই কোর্সে এখন আপনি ডিপ্লোমা করতে চাচ্ছেন। সো এটাতে ডিপ্লোমা করতে হলে আপনাকে অবভিয়াসলি রেস্টুরেন্ট রিলেটেড প্রিভিয়াস একটা জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফর এক্সাম্পল ধরেন আপনি ফিনল্যান্ডে এসে কোন একটা রেস্টুরেন্টে কোন একটা বার্গার কিং বা হচ্ছে যে ম্যাকডোনাল্ডস যেখানেই হোক আপনি জব করছেন 6 মাস বা 1 বছর এখন আপনি যখন এখানে অ্যাপ্লিকেশনটা ড্রপ করবেন তখন হচ্ছে আপনি আপনার ওই জব এক্সপেরিয়েন্স লেটারটা আসলে সাবমিট করবেন এটা হচ্ছে তাদের একটা প্রিরিকুইজিট যে obviously আপনার ওই ফিল্ড রিলেটেড আসলে জব এক্সপেরিয়েন্সটা থাকা লাগবে এখন হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যদি আপনার বা ট্যুরিজম ফিল্ডে আপনি যদি ডিপ্লোমাটা করতে চান তাহলে ট্যুরিজম রিলেটেড আপনার আসলে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং বিজনেস এডুকেশন যে সেক্টরটা আছে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনার সেলস মার্কেটিং অথবা কাস্টমার সার্ভিস এই ফিল্ডগুলোতে এক্সপেরিয়েন্সটা আসলে থাকতে হবে তো আশা করি রেস্টুরেন্ট রিলেটেড যেটা যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আপনাদের জন্য বেটার হবে কারণ ইন মোস্ট অফ দা কেসেস দেখা যায় যে আমরা স্টুডেন্ট যারা ফিনল্যান্ডে আসি তারা অলমোস্ট সবাই রেস্টুরেন্টের জবের সাথে আসলে জড়িত থাকে সো ওই এক্সপেরিয়েন্সটা শো করে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখন আসি এই কোর্সের ডিউরেশনটা আসলে কত এটা ডিপেন্ড করতেছে আপনি কত ইফেক্টিভলি আসলে এই কোর্সটা কমপ্লিট করতে পারতেছেন বা এই কোর্সের যে ম্যাটেরিয়ালসগুলো আছে বা কোর্সের কমপ্লিট করার জন্য যা যা দরকার এটা আসলে আপনি কত ইফেক্টিভলি শেষ করতে পারতেছেন ইউজুয়ালি দেখা যায় আপনার 1 বছর থেকে 1.5 বছর মতো কোর্স ডিউরেশন লাগে আর কি আই মিন ইউজুয়াল ডিউরেশন এই কোর্সের জন্য এই ডিপ্লোমা কোর্সের জন্য এখন আসি এই কোর্স করার আসলে সুবিধাটা কি একটাই সুবিধা সেটা হচ্ছে একটা না আসলে মাল্টিপল সুবিধা ফর एग्जांपल আপনি ফিনল্যান্ডে আসলেন আপনি যে প্রোগ্রামে আছেন এই প্রোগ্রামে আসলে টিউশন ফিটা অনেক বেশি যেটা আপনি আসলে সেকেন্ড ইয়ার বা পরবর্তী ইয়ারগুলোতে আপনার জন্য বিয়ার করা অনেকটা ডিফিকাল্ট ইন দ্যাট কেস আপনি যদি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করে অ্যাকসেপ্টেড হন তখন কিন্তু আপনি আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে পারতেছেন দ্যাট মিন্স ওই ইউনিভার্সিটিতে যে হাই অ্যামাউন্টের টিউশন ফিটা আপনাকে দেওয়া লাগতো সেটা কিন্তু আর দেওয়া লাগতেছে না সো ফার্স্ট অফ অল আপনি আসলে টিউশন ফির হাত থেকে বেঁচে গেলেন আর নাম্বার 2 হচ্ছে আপনি যখন এখান থেকে রেস্টুরেন্ট রিলেটেড ফিল্ডে আপনি ডিপ্লোমা করে বের হবেন তখন obviously আপনি হচ্ছে যে দেখা যাবে যে অন্যান্য রেস্টুরেন্ট বা ভালো শেফ পজিশন যেগুলো আছে সেগুলাতে অ্যাপ্লাই করলে সেখানে আপনার অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে এবং আপনার তখন আসলে আপনার জবের যে ফিল্ডটা সেটা পার্টিকুলারলি এই রেস্টুরেন্ট ফিল্ডে আপনার জবের যে ফিল্ডটা এটা আপনার জন্য আসলে এক্সপ্যান্ড হয়ে যাবে যেটা আপনার জন্য একটা পজিটিভ দিক সো আশা করি ভিডিওটা আসলে কতটুকু ইনফরমেটিভ হবে জানি না বাট আমার কাছে মনে হলো যে ব্যাপারটা শেয়ার করা দরকার কারণ অনেকেই থাকেন যে ওকে ফাইন আমার ফিনল্যান্ডে আসতে পারলেই হচ্ছে বাট এই ফাইনান্সিয়াল ইস্যুর কারণে দেখা যায় যে আসার পরে অনেকটা ঝামেলায় পড়ে যান সো হোপফুলি আপনি যদি এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করেন আসার পরে ফিনল্যান্ডে এবং অ্যাকসেপ্টেড হন তাহলে আসলে আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং আপনি ভালো একটা এক্সপেরিয়েন্স নিয়ে আপনার ডিপ্লোমাটা শেষ করতে পারবেন যার ফলে আপনার ফিউচারে ভালো একটা জব পাওয়ারও পসিবিলিটি আছে এবং আমি আবারো বলতেছি এই প্রোগ্রামটা আসলে শুধুমাত্রই তাদের জন্য যাদের থিংকিংটা এরকম যে ওকে ফাইন ফিনল্যান্ডে যে আমার সেটেল হতে পারলেই হচ্ছে এবং ওয়ান মোর থিং এখানে আসলে এটা ভাবার কোনো কারণ নাই যে ফিনল্যান্ডে এসে সেটেলমেন্ট হতে পারলেই হচ্ছে এটা বলে আসলে আমি আপনাদেরকে ছোট করতেছি এরকম কোনো কিছু না কারণ আমাদের আসলে এক একজনের বাইরে আসার ইন্টেনশন এক এক রকম থাকতেই পারে এটা আসলে দোষের কিছু না বা এটা খুবই নরমাল একটা ব্যাপার সো এটাকে আসলে নেগেটিভলি নেওয়ার কোনো দরকার নাই ইভেন আমি এটা নেগেটিভলি বলেও নাই ইনফ্যাক্ট আমি নিজে পার্সোনালি এখন ফিল করতেছি যে আমার যদি এরকম হাই টিউশন ফি থাকতো তাহলে আমি নিজেই হয়তো বা এটা করতাম যে ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করে যদি অ্যাকসেপ্টেড হইতাম আমি আসলে ওইখানে কন্টিনিউ করতাম ব্যাপারটা আমার কাছে এখন এরকম মনে হয় সো দ্যাটস ইট